মঞ্জুর আলমতিন, অধিকারের সপক্ষে দাঁড়ানো এক সাহসী আইনজীবীর নাম। কোটা সংস্কার আন্দোলনকারীদের ওপর গুলি না চালাতে নির্দেশনা চেয়ে উচ্চ আদালতে রিট করার পর আলোচনায় এসেছেন তিনি। বিক্ষোভকারী শিক্ষার্থীদের ওপর যৌথ বাহিনীর চড়াও হবার পর বাসায় বসে থাকার সুযোগ নেই বলে মন্তব্য করে শিক্ষার্থীদের হৃদয় জিতে নিয়েছেন এই আইনজীবী। তবে আইনজীবীর বাইরেও মঞ্জুর আল মতিনের আরও একটি পরিচয় আছে। তিনি একজন জনপ্রিয় সংবাদকর্মীও, যা অনেকেই হয়তো জানেন না। তিনি দেশের বেসরকারি টেলিভিশন চ্যানেল 24-এর সিনিয়র সংবাদ উপস্থাপক। গুরুত্বপূর্ণ দুই পেশায় সমানতালে ভূমিকা রেখে চলা মঞ্জুর সম্পর্কে চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক। কোটা সংস্কার আন্দোলনে শিক্ষার্থীদের পাশে দাঁড়িয়ে ব্যাপক প্রশংসা কুড়াচ্ছেন মঞ্জুর আল মতিন। এই আইনজীবী শিক্ষার্থীদের ওপর নিপীড়নের বিষয়টি উচ্চ আদালতের নজরে এনেছেন। একই সাথে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের 6 সমন্বয়কে অবিলম্বে মুক্তি দিতে চেয়েছেন হাইকোর্টের নির্দেশনা। ছাত্ররা যখন কোটা সংস্কার আন্দোলন করছিলেন রাজপথে, তখন তিনি ধানমন্ডিতে হেঁটে যাচ্ছিলেন। এ সময় তাঁর দিকেও 2 রাউন্ড গুলি ছোড়া হয়। মঞ্জুর আল মতিনের বর্ণনা অনুসারে তাদের পরনে কোনো বাহিনীর পোশাক ছিল না, পিস্তল থেকে গুলি হয়, তার হাতে ক্যামেরা ছিল। তথ্য প্রমাণ লোপাট করার উদ্দেশ্যেই এই গুলি ছোড়া হয় বলে মন্তব্য এই আইনজীবীর। মঞ্জুর আল মতিন মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পড়াশোনা করেছেন ঢাকার রেসিডেন্সিয়াল স্কুল অ্যান্ড মডেল কলেজে। ছিলেন বেশ মেধাবী ছাত্র। 2004 সালে কলেজ পাশ করার পর ভর্তি হন প্রাচ্যের অক্সফোর্ড খ্যাত ঢাকা বিশ্ববিদ্যালয়ে। আইনশাস্ত্রে তিনি ফার্স্ট ক্লাস পেয়ে পড়াশোনা সম্পন্ন করেন। বার কাউন্সিল পরীক্ষায় উত্তীর্ণ হয়ে 2009 সালে ঢাকা জজ কোর্টে শুরু করেন ওকালতি। এরপর 2012 সালে সুপ্রিম কোর্টের আইনজীবী হিসেবে এখনও পর্যন্ত কাজ করে চলেছেন। যুক্ত রয়েছেন ঢাকা ইউনিভার্সিটি LLM লয়ার্স অ্যাসোসিয়েশনে। ছাত্র জীবনে বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক কর্মকাণ্ডের সঙ্গে যুক্ত ছিলেন মঞ্জুর মতিন। বিতর্ক, TSC-র আড্ডা, এসবেই সময় কেটে গেছে। তবলা দিয়ে সঙ্গীতের জগতেও নিজেকে যুক্ত করে। এসবে যুক্ত থেকেই তৃতীয় বর্ষে পড়ার সময় সংবাদ উপস্থাপক হিসেবে শুরু করেন সাংবাদিকতার কেরিয়ার। পত্রিকায় রংচং মাখানো বিজ্ঞাপন দেখে আবেদন করেন দেশের প্রথম নিউজ চ্যানেল CSB নিউজে। গ্র্যাজুয়েট না হলেও ডাক পেয়ে যান। সমস্ত পরীক্ষায় উত্তীর্ণ হয়ে প্রেজেন্টার হিসেবে শুরু করেন কেরিয়ার। এই সময়ই উপস্থাপক হিসেবে নিজেকে গড়ে তোলেন মঞ্জুর মতিন। তার সাবলীল উপস্থাপনা, বাচনভঙ্গি, বিষয়বস্তুকে ঘিরে যথার্থ প্রশ্ন দর্শকদের বেশ নজর কাড়ে। CSB নিউজের পরে যোগ দেন NTV-তে, এরপর থিতু হন চ্যানেল 24-এ। বর্তমানে এখানেই দীর্ঘ 12 বছর ধরে কর্মরত রয়েছেন উপস্থাপক হিসেবে। উপস্থাপনার ক্ষেত্রে অতীত জানা জরুরি বলে মনে করেন তিনি। অতীত সম্পর্কে স্পষ্ট ধারণা থাকলে বর্তমান সম্পর্কে প্রশ্ন রাখা যায়। প্রশ্নের প্রেক্ষিতে বেরিয়ে আসে ভবিষ্যৎ কর্মপন্থার নানা আলাপ। উপস্থাপক হিসেবে টিভি পর্দায় হাজির হলেও বেশ সাদামাটা ভাবেই নিজেকে মেলে ধরেন মঞ্জুর মতিন। ভারী মেকআপ কিংবা স্টাইলের বদলে নিজের মতো থেকেই কাজটাকে অসাধারণ করার চেষ্টা করে, যা তাকে সাংবাদিকতার জগতে এনে দিয়েছে বিশেষ পরিচিতি। মঞ্জুর মতিন মনে করেন, সংবাদকর্মী হিসেবে তিনি অসাধারণ বা অন্য 10 জনের থেকে আলাদা কেউ নন। একজন সাধারণ মানুষের চোখে সমাজ দেশটাকে দেখতে না পারলে সংবাদকর্মী হয়ে ওঠা যায় না। সাধারণ মানুষ তাদের নেতা সরকারকে যে প্রশ্ন করতে চান সেটা করাই সাংবাদিকের কাজ। মঞ্জুর অবসর সময়ে গান শুনতে এবং সাহিত্য পড়তে ভালোবাসেন। তিনি মনে করেন, সুর সাহিত্য দেখার চোখটাকে বাড়ায়। একটা ভালো সাহিত্য পড়লে অনেকগুলো মানুষের চোখ দিয়ে পৃথিবীটাকে দেখা যায়। ব্যক্তিগত জীবনে বড় পরিবারে বসবাস করেন মঞ্জুর মতিন। স্ত্রী, সন্তান, বাবা, মা, শাশুড়ি সঙ্গে থাকেন। এছাড়াও রয়েছে 7টি বিড়াল, 3টি কুকুর। বর্তমান সময়ে এসে এভাবে একসাথে বসবাস করতে পারাটা বেশ আনন্দ ও সৌভাগ্যের বিষয় বলেই মনে করেন মঞ্জুর আল মতিন।